সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে ছাল মিষ্টি স্বাদের লোভনীয় একটা জলপায়ের আচারের রেসিপি শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এই আচারটি তৈরি করব। এই আচারটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আশা করছি আমার আজকের এই টক ছাল মিষ্টি স্বাদের লোভনীয় জল পায়ের আচারের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা জলপাই ভালোভাবে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি আমি প্রতিটা জলপাইকে এরকম চার ভাগ করে কেটে নিয়েছি এবার আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নেব চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে এখানে দিয়ে দিব আট থেকে নয়টির মতো শুকনা মরিচ এই মরিচগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব মরিচগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এরপর এখানে তিনটা এলাচ দিয়ে দিব দিয়ে দেব তিন টুকরা দারচিনি এরপর আমি এখানে দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এই মশলাগুলোকে চুলার মিডিয়ামের থেকে একটু কম আছে ভাজতে হবে যখন দেখবেন মশলার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে তখন মশলাটা নামিয়ে নিতে হবে এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো ঠান্ডা করে নিব এরপর আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো এবার আচার বানানোর জন্য প্রথমেই প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চারটি শুকনো মরিচ দিয়ে দিব এই শুকনামরিচগুলোকে আমি হালকা করে ভেজে নেব শুকনো মরিচটা কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে রসুনের কুয়া দিয়ে দিব এখানে আমি তিনটা রসুন খোসা ছাড়িয়ে শিলপাটায় থেঁতো করে নিয়েছি রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিয়ে দিব। এই সরিষা বাটাটা আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব সরিষা বাটাটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে নেওয়া জলপাইগুলো দিয়ে দিব এই জলপাইগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব জলপাইগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব উঁচু করে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর সব কিছুই একটু ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে আচারের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এরপর আবারও সব কিছু ভালোভাবে নেড়ে নেব এই জলপাইগুলোকে আমি কিছুক্ষণ তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ আখের গুড় এরপর এখানে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এই আচারটা শুধু গুড় অথবা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন আর এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এই চিনি ও গুঁড়ের সাথে আচারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঠেকে দেব চুলার মিডিয়াম আছে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নেব জলপাইগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নেব দেখুন জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি এখানে টেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব মশলাটা দেওয়ার পর আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ সময় আমার পুরো বাসায় আচারের গন্ধে একদম মৌমৌ করছিল এই মশলার সাথে আমি আচারটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আচারটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর সবশেষে আমি এখানে দিয়ে দিব প্রায় এক চা চামচ পরিমাণ বিট লবণ এই বিট লবণ দেওয়ার ফলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে লবণ দেওয়ার পরে আমি আচারটা বেশিক্ষণ চুলার উপর রাখব না আচারটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটাকে অবশ্যই একটা কাচের বয়ামে সংরক্ষণ করবেন আর চেষ্টা করবেন আচারটা মাঝে মাঝে রোদে দিতে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই আচারটা নর্মাল তাপমাত্রায় প্রায় এক বছরের মতো ভালো থাকবে খেয়াল রাখবেন আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে আপনারা শুকনো চামচের সাহায্যে আচারটা ব্যবহার করবেন আশা করছি আজকের এই লোভনীয় আচারের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ